بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. মানে আপনি ভাই আপনি প্রশ্ন করেছেন খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ফিতরা কবে দিতে হবে অর্থাৎ কবে আদায় করতে হবে, ভাইয়ের প্রশ্ন। যদি আপনারা দেখেন সহিহ বুখারী বিভিন্ন জায়গায় হাদিসটি বর্ণনা হয়েছে, আর হাদিসটি সবার পরিচিত, যে আবু হুরাইরা বিখ্যাত সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দায়িত্ব দিয়েছিলেন যাকাতুল ফিতরের মাল যোগানোর জন্য। আমরা সবাই হাদিসটি জানি, আমি খুব স্মরণ করিয়ে দিচ্ছি, বিস্তারিত বলছিলাম, তাকে যাকাতুল ফিতরের মাল যোগানোর জন্য পহরাদার হিসেবে নিযুক্ত করেছিলেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা প্রথম রাত্রে দেখলেন যে কেউ চুরি করছে, আবু হুরাইরা ধরে ফেললেন তাকে। সে বলল, আমি খুবই গরিব মানুষ, আমাকে ছেড়ে দিন, আমি খুব অভাবী মানুষ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন। তারপরেও আবার সেই রাত্রে তার পরের রাতে আবার চোর আসলো, আবার ধরে ফেললেন, আবার কানাকাটি করলো, বলে আর আমি কখনো আসবো না। এরকম ভাবে কাগজ বিন্দু করার পরে আবু হুরাইরা আবারও ছেড়ে দিলেন, আর সকালে আলোর সঙ্গে দেখা হচ্ছে। তারপরে তিন রাতে শেষ রাতেও সেই চোর এসেছিল এবং আবু হুরাইরা ধরে ফেললেন এবং বললেন যে তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাবই। তখন সেই চোর বললে যে আপনি আমাকে ছেড়ে দিন, যদি আপনি আমাকে ছেড়ে দেন আপনাকে একটা খুব সুন্দর জিনিস শিখিয়ে দেবো। সেটা কি? সেটা হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে শিক্ষা দিলেন। এটা আমরা সবাই হাদিস জানি। এই হাদিসের ভিত্তিতে বোঝা যায় যে তিন দিন আগে থেকে সদকাতুল ফিতর জমা করা যায়। এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হলো কি, যে তিন দিন আগে থেকে সদকাতুল ফিতর আপনি জমা করতে পারেন, তিন দিনের বেশি আগে থেকে নয়। কিন্তু আপনারা হয়তো আবার বলতে পারেন, কেন তিন দিনের আগে থেকে জমা করলে কি সমস্যা? কারণ আমাদের সমাজে দেখা যায় যে অনেক মানুষই হয়তো কুড়ি রোজার পর থেকেই দেখা যায় সাত দিন আট দিন থেকেই জাকাতুল ফিতর আদায় করতে শুরু করে, মানে জমা করতে শুরু করে। জেনে রাখবেন, সময়ের পূর্বে যদি আপনি ফিতর আদায় করেন তাহলে আপনার ফিতর কবুল নাও হতে পারে। কারণ আপনাকে একটা উদাহরণ দিয়ে তারা বুঝতে পারবেন, যদি ধরুন আজকে আমরা সাহারি খাচ্ছি, সাহারির শেষ সময় হচ্ছে তিনটা বেজে ১৬ কিংবা ১৭ মিনিটে। এখন ধরুন আপনাকে ঘুম আসছে, আপনি পৌনে তিনটার সময় খাবার খেয়ে নিয়েছেন, সাহারি খেয়ে নিয়েছেন, এখন ভাবছেন কি ঘুমাবো আমি, তো তিনটা বাজছে, তিনটার সময় আপনি ফজরের সালাত আদায় করতে চান। আপনি যদি তিনটার সময় অর্থাৎ সময়ের ১৫ মিনিট আগে যদি আপনি ফজরের সালাত আদায় করতে চান, আপনার সালাত কি হবে? কখনই হবে না। অনুরূপভাবে আপনি সময়ের পূর্বে যদি ফিতর আদায় করেন তাহলে ফিতর আপনার নাও হতে পারে। এছাড়াও যদি আপনার জোহরের সালাতের সময় হচ্ছে এখন ১১টা বেজে ৩২ মিনিটে, কিন্তু যদি কেউ মনে করে যে আমার কাজ আছে সেই জন্য আমি ১১টার সময় জোহরের সালাত আদায় করে নেব, আপনার সালাত কি হবে? হবে না। সুতরাং আপনাকে সময়ের মধ্যে করতে হবে। একইভাবে আপনাকে যাকাতুল ফিতর সময়ের মধ্যে জমা করতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম তিন দিন, ঈদের তিন দিন আগে আপনি জমা করতে পারবেন, তার আগে নয়। যেটা আমাদের সময়ে চলছে যে ঈদের চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিন, এমনকি ৯ দিন আগে থেকেও মানে কুড়ি রোজা শেষ করেই আদায় করতে শুরু করে, মল সর্দারের কাছ থেকে টাকা আদায় করতে শুরু করে। টাকা তো হবেই না, যদি খাদ্যদ্রব্য আদায় করেন তাতেও না হওয়ার সম্ভাবনা থেকে যায়। সুতরাং এটা স্পষ্ট হচ্ছে যে আপনি ম্যাক্সিমাম ঈদের তিন দিন আগে থেকে খাদ্য জমা করবেন, ফিতরা জমা করবেন, তার আগে থেকে নয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।